বাংলাদেশের এক হুজুরির কাছে কেউ একজন প্রশ্ন করেছে, হুজুর তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, এখানে একজন লিখেছেন আমাদের এখানে জুমার দিনে ফরজ নামাজের টাইমে এসে মানে আগে আসে না, ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে আসে না, তাফসীর হচ্ছে এটা, ফরজ নামাজের টাইম এসে ফরজ নামাজ পড়ে চলে যায় আর নামাজ পড়ে না, বেশি অংশ ইয়ং ছেলেরা। আচ্ছা, কেউ যদি আদৌ না আসে তার কি জামার কলার ধরে আনা যাবে? শরিয়ত কি বলে, মশলা কি বলে, উত্তর দেন। কেউ যদি আদৌ না আসে নামাজ পড়তে তার কি জোর করে ঘাট ধরে আনা যাবে? যাবে না, যাবে না। কেউ যদি আদৌ নাও আসে না আসে তার উপরে প্রেসার সৃষ্টি করার পারমিশন শরিয়ত দেয় নাই। যিনি এসে ফরজ নামাজটা পড়ে চলে গেছে তারও জোর করে ধরে রাখার অধিকার মসজিদ কমিটি ইমাম কারণ নেই। এই জায়গাটায় আমি বলি একটা কথা, সবার পাত্র কি এক? আচ্ছা, এই জায়গায় আমরা যারা আসি ধরে নেন আমাদের সবার কোনো বিয়েবাড়ি দাওয়াত, সবার বিয়েবাড়ি দাওয়াত। আচ্ছা, একটু বলবেন এবার, সবাই একসঙ্গে খেতে বসলাম, আমি যদি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে উঠে চলে যায় বাকি তরকারি যদি না খায় তা আপনারা আমার মারবেন? একটু কথা বলে বলে এক এক তরকারি দিয়ে ভাত খেয়ে আমার পেট ভরে গেছে, তাই উঠে গেছে, আপনাদের খেতে থাকলে আপনারা বসবেন? আমার কথা বুঝতে পেরেছেন কি? কারোর যদি জুমার ফরজ নামাজ পড়ি তার ইবাদতের পাত্র যদি ভরে তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই। তবে 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 যদি বলে বাকি নামাজ পড়া একটা বেদাত হচ্ছে তাহলে কিছু বলার আছে? কথা ঠিক না ভুল? কেউ ব্যক্তিগত যদি মনে করে গান শুনবে, কেউ ব্যক্তিগত যদি মনে করে সিনেমা দেখবে, কেউ ব্যক্তিগত যদি মনে করে লটারি প্রত্যেকদিন তিনবার করে কাটবে, তার জোর করে ওই জায়গা থেকে গায়ের বল প্রয়োগ করে সরিয়ে আনা যাবে না, তবে তাকে বোঝানো যায় মৌখিকভাবে। আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন। কেউ যদি শুধু ফরজ নামাজ পড়ে চলে যায় আর নামাজ যদি না পড়ে তারা আমার শত্রু না, তাদেরকে আমি বন্ধু মনে করে জিজ্ঞাসা করছি কে? আমি বলে জানি কাজের কাজই কার আমি বলে জানি, তারা আমার বন্ধু আমি এই মনে করেই জিজ্ঞাসা করছি। আচ্ছা, একটু বলবেন, নামাজ এই দিকে ফিরে পড়তে হয়, এটা পশ্চিম দিকে? কোরআন হাদিসের কোথাও খুঁজে তিনি বার করে তারপরে কি পশ্চিম দিকে নামাজ পড়ে? একটু কথা বলে, ইমাম পড়ে, মুসল্লিরা পড়ে, বাপ দাদা পূর্বপুরুষ সবাই এই দিক ফিরে পড়ে, তো তারা যাচাই করার প্রয়োজন নেই? হ্যাঁ, এইদিকেই নিশ্চয়ই, কেবলা কেননা আগের মুসল্লিরা ইমামিরা সব এই দিক ফিরেই পড়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? সুতরাং এই জায়গাটায় বিনা যাচাই পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে। আচ্ছা, ওই যুবক ভাইটা নামাজ পাঁচ ওয়াক্ত না কম বেশি আছে কোনদিন যাচাই করেছে? না, কারণ না কারোর অনুসরণ করে নামাজ পাঁচ ওয়াক্ত এটা বিশ্বাস করেছে। একটু কথা বলে একটু কথা বলে কারণ না কারোর অনুসরণ করে তার যদি বলা হয় ভাই নামাজ কত ওয়াক্ত, ভাই পাঁচ ওয়াক্ত, পরে বলছেন না কারোর কাছ থেকে শুনে কারো দেখে, হ্যাঁ না উত্তর দেন না, তাহলে নিশ্চয়ই কারণ না কারো অনুসরণ করে। আচ্ছা, না তাহারিমা বাড়তে গেলে এই পর্যন্ত হাত হাঁটতে হয়, এখানে বাড়তে হয়, রুকুতে গেলে এখানে হাত দিতে হয়, দুরাকাতে বৈঠকে আলকিয়াত পড়তে হয়, শেষ বৈঠকে ডাইনে বায় সালাম ফিরে ফেরাতে হয়, এই সব কি ওই কোরআন হাদিস বার মানে পড়ে বুঝে শুনে তাই এমন করে না কারণ না কারো অনুসরণ করে?
কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? কারণ নাকি অনুসরণ করে তো? আচ্ছা জুমার দিন হলো শুক্রবারের দিন, ও হাদিস কোরআন পড়ে খুঁজে বার করেছে না? এই কারণ না কারণ দেখে আর পাঁচজনকে অনুসরণ করে ওইটা জুমা মেনে নিয়েছে। কথা বলে রমজান মাসে রোজা রাখতে হয়, ঈদ উল ফিতরের চাঁদ উঠলে ঈদ পড়তে হয়, কোরআন হাদিস পড়ে বুঝে তারপরে কি এটা মেনে নিয়েছে না কাউকে অনুসরণ করে? একটু কথা বলেন না বাবা। ইসলামের যত বিধান, ইসলামের যত বিষয় কাউকে না কাউকে অনুসরণ করে নামাজ পাঁচ ওয়াক্ত ওটা বিশ্বাস করে নিলাম, এই দিকে কিবলা ওটা বিশ্বাস করে নিলাম, রমজানের চাঁদ উঠলে রোজা রাখতে হয় ওটা বিশ্বাস করে নিলাম, যাদের অনুসরণ করে যাদের বিশ্বাস করে এটা আল্লাহর ঘর মসজিদ এটা বিশ্বাস করে নিলাম, মুখে দাড়ি রাখতে হয় এটা নবী সুন্নাত এটা বিশ্বাস করে নিলাম। বাবু যত অ্যালার্জি সব ওই বাকি নামাজগুলোর উপরে। আর কথা বুঝতে পারেননি? আমি কিন্তু শুরুতে বলেছি কেউ যদি আদৌ নামাজ পড়তে না আসে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো জায়গা নেই। কেউ যদি শুধু জুমা পড়ে চলে যায় আমি তার বিরুদ্ধে মহল্লার মানুষদের কেউ বলবো কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা নেই, কিন্তু আমি তার বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি। বিবেকের কাছে একটু বলবেন, তিনি আমি আমরা সবাই আমাদের তুলনায় কোরআন এবং হাদিস সরাসরি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ আমাদের তুলনায় কোরআন হাদিস একটু বেশি বুঝতেন না কম বুঝতেন? উত্তর দেন এইরকম, মানে এক সপ্তাহ জ্বরে পড়ে থাকা রোগীর মতো উত্তর দিলে হবে না। আমাদের তুলনায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান তিনি সরাসরি আর বেশি বুঝতেন না কম বুঝতেন? বেশি বুঝতেন তো। তার প্রধান খলিফা বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের তুলনায় আমার ওই যুবক ভাইদের তুলনায় কোরআন হাদিস বেশি বুঝতেন না কম বুঝতেন? বেশি বুঝতেন তো। বাবু এবারে আমার জ্বর হলে ডাক্তার বাড়ি যাবো এটা বেশ ভালো বুঝি, ডাক্তার যেটা পরামর্শ দেবে সেটাই মানবো। আমার জমি জায়গা নিয়ে ঝামেলা হলে আমিনের কাছে যাবো, আমিন ম্যাপ নিয়ে যেটা মেপে দেবে সেটাই মানবো। যদি আমার কেস নিয়ে লড়াই করতে হয় উকিলের কাছে যাব, উকিল যেটা সিদ্ধান্ত করে দেবে ওটা মানব। আমি সব বুঝলাম আমার তুলনায় আর আল্লামাহীন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সরাসরি আর বেশি বোঝে। ওই শরীয়তের কোন আমল করতে গেলে আল্লামা হুজুরকে আমি ফলো করব, তিনি যেটা বলবেন সেটাই মানব, এটা হবে না কেন? কেন কেন কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কেউ যদি বলে আমি দাদা বিন কেবলার থেকে আল্লাহ রাব্বুল আমিনের থেকে বেশি বুঝি, অনেক ধন্যবাদ তোমার ভাই, তুমি পূর্ব দিক ফিরে নামাজ পড়ো পড়ো ওটা তোমার ব্যাপার। কিন্তু যদি বলো আল্লাহ হুজুরের তুলনায় আমি অনেক নগণ্য, আমার তুলনায় তিনি অনেক বেশি বুঝতেন, আমি অনুরোধ করবো ভাই সব আপন জায়গায় থাক, অন্তত পক্ষে দ্বীন ও শরীয়তের ব্যাপারে বাংলার মানুষ যুগ যুগ ধরে দাদা বিন কেবলাকে আল্লাহ হুজুরকে ইমাম মেনে তাদের পিছনে ইক্তেদা করে আসছেন। ভাই আপনি উল্টো পথে চলছেন, আমি বলবো আপনার চিন্তাই কেটাই মনে হয় যে আমি শুধু জুমা পড়ে চলে যাচ্ছি আর বাকি লোকগুলো ভুল করছে? যদি মনে হয় আমি ঠিক করছি বাকিরা ভুল করছে, আমি আপনাকে বলবো বেশিরভাগ মুসল্লিরা কিন্তু আগে পড়ে নামাজ পড়ে না অল্প সংখ্যক মুসল্লিরা আপনাদের এখানে না, এ ভাইরাস ঢুকেছে সব জায়গায়, এ ভাইরাস ঢুকেছে সব জায়গায়, কিন্তু আমি তাকে তাদেরকে আঘাত করি না, আমি তাদেরকে কষ্ট দেওয়ার কথা বলি না, তারা কারোর না কারোর কথায় প্রভাবিত হয়েছে। আমি শুধু এটাই বলি ভাই আপনাকে যুক্তি যিনি দিয়েছেন আল্লামা রুহুল আমিনের থেকে তার যদি যোগ্যতা বেশি হয় তো তারটা নিয়ে নেন, আর যদি তার তুলনায় আল্লামা হুজুরের যোগ্যতা বেশি হয় ভাই ওটা ছেড়ে দেন। একজন যোগ্য ইমামকে আপনার নেতা হিসাবে ধর্মীয় লিডার হিসাবে মেনে চলে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকতো। আল্লাহ আমাদের সুবুজ দেন, বলুন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলছি এই নিয়ে মসজিদে কোনো অশান্তি হবে না, কোনো ঝামেলা হবে না, তারা আমাদেরই ভাই তো, তারা আমাদেরই কারো সন্তান তো, হয়তো তারা জানে না ফেসবুক আর ইউটিউবে মুরিদ হয়েছে পীরকে ফেসবুক কার পীর ধরেছে, পীরের নাম হলো ইউটিউব তো হবেই, ওটা কোনো হবে। এখন আমি বাংলাদেশ আমি ভারতবর্ষের লোক, বাংলাদেশের এক হুজুরির কাছে কেউ একজন প্রশ্ন করেছে হুজুর ইফতার কটার সময়, তা বলেছে 5:30
আমাদের হুজুর 6টা বাজে 10 মিনিট বাকি তখনও বলছে আর 10 মিনিট বাকি এখন আমি তো সেই ওই সেই হুজুরের কাছে প্রশ্ন করেছে একজন তিনি একেবারে কোরআন হাদিসের তথ্য দিয়ে উত্তর দিলে নিত্তার বড় 5:30টায় কিন্তু সে যে কোন জায়গার হুজুর আর তার বাড়ি যে কোন জায়গায় একান্ত গন্ডতম থাকার দরকার বাংলাদেশী লোকদের জন্য 5:30টায় ইফতার ও মশলাটা ঠিক ওরা আমার জন্য না কথা বুঝতে পেরেছেন কি কোন আহলে হাদিসকে কেউ প্রশ্ন করেছেন হাত এখানে বাঁধবো না এই জায়গায় প্রশ্ন করেছেন তিনি একেবারে সাত গন্ডা দলিল দিয়ে বুঝিয়ে দিলেন হাত এই জায়গায় বাঁধতে হবে আমার তো ভাবতে হবে প্রশ্নটা যিনি করেছেন তিনি আহলে হাদিস যিনি উত্তর দিয়েছেন তিনি আহলে হাদিস সুতরাং ওই উত্তর আমি হানাফি মাযহাবের মানুষ ওগুলো আমার জন্য না হুজুর যত দাম আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কি বাবা আমি কাউকে ছোট করেছি আমি কাউকে আঘাত করেছি না না এরা বড় বড় এরা যোগ্যতা সম্পন্ন ভুল বুঝবেন না আমি কোন মতের লোক ওটা বুঝে আমার মতাদর্শের আলেম যারা তাদের কাছে জানা বোঝার দরকার হলে আমি জিজ্ঞেস করব যেই আমি অন্য লাইনে যাব 5:30টায় ইফতার করতেই হবে ইনে বলে ঝামেলা হবে আল্লাহ সঠিক বুঝ দেন বলে না আমিন